ঢেঙ্ানা জোররন্দা রোড ষ্টেসন্রে অঘটন চলন্ড ট্রেন ইঞ্জিনে অগ্নিকাণ্ড নিয়া লাগা পরে জীবন বঞ্চয়াপ ইঞ্জিনু ঢেই পড়লে লোকপাইলট লোক পাইলট বর্তমান সুরক্ষিত থাকবছে এবং অগ্নিকাণ্ডর কারণ কিন্তু জনা পড়িনি তবে স্ট সর্কিট যোগ অগ্নিকাণ্ড ঘটি অনুমান করা এক ট্রেন ট্রাফ মেক্টে ইঞ্জিন বলে জ গোবিন্দপুরস্হিত জোররন্া রোড্রে মেক্টে করুত ঘটি অগ্নিকাণ্ড ঢেকানাড় দমক বাহিনী পঞ্চি নিয় আয়ত্ত করেছি তবে এই মেক্টেন্স বগি বার জন কর্মচারী লে সমস্তে সুরক্ষিত অনেক ইঞ্জিনে নিয় লাগি যাইন উপরে যাই ইলেকট্রিক তার ছে যাই সে রাস্তায় সমস্ত ট্রেন চলাচল বর্তমান বন্ধ রয়েছে घटनास्थलले ही प्रताप बराला प्रतिनिधि अहिले सिधासलको जुन प्रताप को पा प्रताप ए जना ये सर्ट सर्किट नौ कि बर्तमान घटनास्थल केते रहिति कन् रहिले कु

এই ইঞ্জিন টি আছিল এই মেণ্টেনান্স কৰি ৰাজা আঠগড় ঢেঙানা অভিমুখে আছুৰা এঞ্জিনী চলন্ত অৱস্থাৰে ওলাইছিল ট্ৰেন ৰেন লোক মেণ্টেনান্স লোক পাইলট মেণ্টেনান্স কৰ্মচাৰী কিছু প্ৰায় দহ বাৰজণ ৰে সুৰক্ষিত ৰৈছিল আৰু ঘটনাস্থলত বৰ্তমান দমকলী যেম্কি ঢেঙানা দমকলী গধ দি দমকল আছিকি পহঁকি নিা বৰ্তমান যা জনা পিছে আয়ত কৰি চিধাচল ফায়াৰ অফিচৰ অহা গাঁ দি চাৰ্জ যিয়ে ৰখিছিল ঢেঙানা চাৰ্জ আমি আলোচনা কৰিচুলি কোন ঘটনা ঘটিছিল আৰু কিমান আয়ত্ত করব তা কতোে সময় বর্তমানে সুদ্ধা লাগি তাঁর সাথে আলোচনা করা পরবর্তী পর্যায়ে আচনা দেব চাইবেন নিশ্চিত এই স্থিতি কোম্পান স্যার আপনার যে আসলে কোথায় সূচনা পাকি আসলে এই যে ট্রেন ইঞ্জিনটি ভয়াবহ সময় লাগিলা আপনার লিভাই বর্তমানে স্থিতি কম আছে দেখুন প্রথমে আমার ঢেকানাড় ভো অফিসে কল আসছিল প্রথমে সে আসি কলকু হ্যান্ডল করে এবং দ্বিতীয় আমন্দি এবং আপনার দেখুম প্রবল ভয়াবহ অগ্নিকাণ্ডর সূচনা অর্থাৎ ফুল কন্ট্রোল অর্থন আচ্ছা এটা প্রথমে দেখছি যেহেতু ইলেকট্রিক তার ওয়ে সব মেটে রয়েছে এবং তাস্তর লোক পাইলট দুই জন তিনজন এবং তাঁর ছাত জোটাল লোক অনেক

দেখু যিহেতু ট্ৰেইন লাইন্ৰে এই প্ৰথম থৰ ট্ৰেন লাইন্ৰে এতিয়া জোৰ ভয়াৱহ ভাৱে জলিবা গোটেই ইঞ্জিন পূৰা সম্পূৰ্ণ জলিব নিশ্চিত প্ৰথম থৰ লোকে মানে আতংকিত প্ৰাথমিক পৰ্যায়ৰ ৰৈছিলে যিহেতু ট্ৰেন লাইনটি হঠাৎ জৰি উঠিলা ট্ৰেইন লাইন্ৰে গোটেই ইঞ্জিন জ্ব উঠিব যা জনা পুৰি দমকালী নিৰা সম্পূৰ্ণ আয়ত্ত কৰিছে বৰ্তমান সুদ্ধা দেখোন প্ৰায় তিনিটা সময় তিনিটা চাৰে তিনিটা সময়তে যা অগ্নিকাণ্ড লাগি থকা যা সূচনা মিচিছে দীৰ্ঘসময়েৰি উদ্যম কৰি ৰ ঘটনাস্থলক ঢেঙানা জিলাপাল মনোৰঞ্জন মল্লিক আছিলে ମଧ୍ୟ ଘଟଣାସ୍ଥଳରେ ଯାଞ୍ଚ କରିଛନ୍ତି ଏବଂ ଏ ସମ୍ପର୍କରେ ମଧ୍ୟ ଯୋଗାଯୋଗ କରିଛନ୍ତି ରେଲୱେ ବିଭାଗ ସାଥିରେ କିପରି ଟ୍ରେନ୍ ଲାଇନ୍ କ୍ଲିୟର ହେବ ଯେହେତୁ ଏ ଟ୍ରେନ୍ ଲାଇନ୍ ରହୁଛି ମୁଖ୍ୟ ଦେଖନ୍ତୁ ଏପଟେ ରହିଲେ ସମ୍ବଲପୁର ରାଉରକେଲା ଆଦି ଭୁବନେଶ୍ୱର ରାଉରକେଲା ବିଭିନ୍ନ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଜାଗାକୁ ଯୋଗାଯୋଗ କରୁଛି ପୂର୍ବତଟ ରେଳପଥର ଏବଂ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଟ୍ରେନ୍ ଚଳାଚଳ ବନ୍ଦ ରହିଛି ବର୍ତ୍ତମାନ ଦେଖୁଥିବେ ଏବଂ କିପରି ଏ ମେଣ୍ଟେନାନ୍ସ ଇଞ୍ଜିନ୍କୁ ତୁରନ୍ତ ଏଠୁ ହଟେଇକି କିପରି ସାଧାରଣ ଯାତାୟତ ସାଧାରଣ କେତେବେଳ ସୁଦ୍ଧା ଆଉ କେତେ ସମୟ ଏମିତି ଅଚଳାବସ୍ଥା ଜାରି ৰ নিশ্চিত ভাৱে গোটেই বড়ো দুৰ্ঘটনা কোনো এডাই যি কিন্তু কেতিয়াবা এই ভিতৰত স্থিতি লাগি ৰ এইত দেখো এই যে যা জনা পড়ুচি যেমন কি ভুবনেশ্বর মেন্টে কর্মচারী মানে আসছেন এবং এপটু তালচের আসছেন জিএরপিএফ এবং লোকাল সমস্ত কি যুদ্ধকালীন ভিত্তরে কিপর ট্রেন ট্রেন লাইন হটাই এবং যা জনা পড়ুচি উপর যে ইলেকট্রিকা যেভি করে ওয়ে সব লা জড়িযাই এবং আপনার সিধা বেড হয়ে যাই তার চেচিস রয়েছে বেড হয়ে যাই ঝুলি পড়ছে মধ্যে ট্রেনটি ঝুলি পড়ছে জলদি সে করবে এবং ট্রেন সুরক্ষিত ভাবে ট্রেন যাতায়াত করবে সে তিত বেগের কাম চাল আমি প্রতাপ যা দেখা সরকার ই চিত্র এবং কে ভয়ঙ্কর বড় গোটে দুর্ঘটনা এড়াই পিছি কারণ লোক পাইলট কুতো বা আন যে সপোর্ট টাফে সমস্ত আহত হয়ে না সকুশলে बर्ति जाइए कई सीधासल आम देखुले प्रताप बराण को ढींकनाल से स्थानी जोरंदा पाखे जोठी एक अघट घटी